শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 8.1-এর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতি শব্দটিকে ইংরেজিতে বলা হয় ত্রিগুণমিত্রি, অর্থাৎ ত্রি অর্থ হলো তিন, গুণ অর্থ হলো ধার বা বাহু, আর মিত্রি অর্থ হলো পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি হচ্ছে তিনটি ধার সম্পর্কিত পরিমাপ। অর্থাৎ গণিতের যে শাস্ত্রে আমরা তিনটি ধার সম্পর্কিত বিষয় নিয়ে পরিমাপ করব তাকে ত্রিকোণমিতি বলে। ষোড়শ শতাব্দীতে জ্যোতির্বিদ বার্থোলোমিউ পিথিসকাস ত্রিকোণমিতি শব্দটি তার একটি বইতে ব্যবহার করে থাকেন এবং সেখান থেকেই ত্রিকোণমিতি শব্দটি এসেছে। মিশর ও ব্যাবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতি ব্যবহারের নিদর্শন রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা মূলত সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এখন আমরা জানব যে সমকোণী ত্রিভুজ কাকে বলে। তোমরা অবশ্যই জানো যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি সেটাকেই আমরা কী বলি, সমকোণী ত্রিভুজ বলি। আর সমকোণী ত্রিভুজের এখন আমরা জানব কোনটি অতিভুজ এবং কোনটি লম্ব এবং কোনটি ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের অর্থাৎ 90 ডিগ্রির বিপরীত বাহু, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটাকে বলা হবে অতিভুজ। এখন আমরা জানব কোনটি লম্ব এবং কোনটি ভূমি। তাহলে এটা নির্ভর করবে, আমি যদি এই কোণটাকে থিটা কোণ ধরি তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর কোণ সংলগ্ন বাহুটি হচ্ছে ভূমি। এখন আমি যদি এই কোণটিকে রিপ্লেস করে এই জায়গায় নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু হবে এই বাহু, তাহলে এক্ষেত্রে এটা হবে লম্ব এবং এই বাহুটি হবে ভূমি। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা ত্রিকোণমিতি কোন কাজে ব্যবহার করব। ত্রিকোণমিতি মূলত হচ্ছে দূরত্ব ও উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। প্রাচীনকালে সাধারণত গাছের ছায়ার সাহায্যে গাছের উচ্চতা নির্ণয়ের জন্য ত্রিকোণমিতি ব্যবহার করা হতো। এখন আমরা কোণ নিয়ে আলোচনা করব। তাহলে কোণ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে জ্যামিতিক কোণ আর একটি হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। তাহলে জ্যামিতিক কোণকে ইংরেজিতে বলা হয় জিওমেট্রিক অ্যাঙ্গেল, আর ত্রিকোণমিতিক কোণকে বলা হয় ত্রিকোণমেট্রিক অ্যাঙ্গেল। এখন জ্যামিতিক কোণ কাকে বলে? তাহলে জ্যামিতিক কোণ হচ্ছে যদি দুইটি রশ্মি একই বিন্দুতে মিলিত হয়, অথবা একই বিন্দু থেকে যদি দুইটি রশ্মি নির্গত হয় তাহলে এর মাঝখানে যে কোণটি উৎপন্ন হয়ে থাকে সেটাকেই বলা হয় জ্যামিতিক কোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এই জ্যামিতিক কোণের মান 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হতে হবে, অর্থাৎ সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এর কম হওয়া যাবে না, আবার বেশি হওয়া যাবে না। এখন আমরা ত্রিকোণমিতিক কোণ নিয়ে আলোচনা করব। তাহলে ত্রিকোণমিতিক কোণ জানার আগে আমাদেরকে প্রথমে চতুর্ভাগ সম্পর্কে জানতে হবে। তাহলে এই চতুর্ভাগে এটি হচ্ছে এক্স অক্ষ এবং এটি হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই দিকে এক্সের সব মান পজিটিভ এবং এই দিকে এক্সের সব মান নেগেটিভ, আবার উপরের দিকে ওয়াইয়ের সব মান পজিটিভ এবং নিচের দিকে ওয়াইয়ের সব মান নেগেটিভ। এখন এই ধনাত্মক ওএক্স রশ্মিটি ঘূর্ণনের ফলে যে কোণটি মূলত উৎপন্ন হয়ে থাকে সেটাকেই বলা হবে ত্রিকোণমিতিক কোণ। অর্থাৎ এই ওএক্স রশ্মিটি এই ধনাত্মক দিকে এই পরিমাণ কোণ যদি উৎপন্ন হয় তাহলে সেটাকেই আমরা কী বলবো, ত্রিকোণমিতিক কোণ বলবো। শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতিক কোণ আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ধনাত্মক কোণ বা পজিটিভ অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে ঋণাত্মক কোণ বা নেগেটিভ অ্যাঙ্গেল। এখন আমরা এই ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ জানার আগে জানবো যে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে। তাহলে ঘড়ির কাঁটা ঘোরে এই দিকে, অর্থাৎ এই ধনাত্মক এই ওএক্স রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টিক্লক ওয়াইজ ঘোরার ফলে যে কোণটি মূলত উৎপন্ন হয়ে থাকে সেটাকেই বলা হয় ধনাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার দিকে ঘোরার ফলে অর্থাৎ ক্লক ওয়াইজ ঘোরার ফলে যে পরিমাণ কোণ উৎপন্ন হয় সেটাকেই বলা হয় ঋণাত্মক কোণ। তাহলে ধনাত্মক কোণের মান এ পাশে সবসময় পজিটিভ হবে। বন্ধুরা,
এখন আমরা কোণ পরিমাপের একক নিয়ে আলোচনা করব। কোণ পরিমাপের একক সাধারণত তিন পদ্ধতিতে আলোচনা করা হয়। একটা হলো ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, আর হচ্ছে শতমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে ইংরেজিতে বলা হয় ডিগ্রি সিস্টেম, বৃত্তীয় পদ্ধতিকে ইংরেজিতে বলা হবে রেডিয়ান সিস্টেম, আর শতমূলক পদ্ধতিতে ইংরেজিতে বলা হয় গ্রেড সিস্টেম। তাহলে যেহেতু তোমাদের নবম ও দশম শ্রেণীর বইতে ষাটমূলক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য আমরা এই দুই পদ্ধতি এখানে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা ষাটমূলক পদ্ধতি নিয়ে আলোচনা করি। ষাটমূলক পদ্ধতিটি কী সেটা আমরা প্রথমে জানব, যে ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। এই পদ্ধতিতে এক সমকোণকে সমান নব্বই ভাগে বিভক্ত করে প্রতি ভাগকে এক ডিগ্রি বলা হয়। তাহলে আমরা কী জানলাম, যে এক সমকোণ সমান নব্বই ডিগ্রি। এখন এই নব্বই ডিগ্রির প্রত্যেক ডিগ্রিকে, অর্থাৎ এক ডিগ্রিকে সমান ষাট ভাগে ভাগ করে, ষাট ভাগে ভাগ করলে প্রতি ভাগকে এক মিনিট ধরা হয়। অর্থাৎ এখানে এক ডিগ্রি সমান ষাট মিনিট। আবার এই ষাট মিনিটের প্রতি মিনিটকে, অর্থাৎ এক মিনিটকে সমান ষাট ভাগে যদি ভাগ করি তাহলে প্রতি ভাগকে এক সেকেন্ড ধরা হয়। অর্থাৎ এক মিনিট সমান ষাট সেকেন্ড। তাহলে এখানে সিঙ্গল ডট দ্বারা মিনিট বোঝাবো এবং ডাবল ডট দ্বারা সেকেন্ড বোঝানো হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কী জানলাম, যে এক সমকোণ সমান নব্বই ডিগ্রি, এক ডিগ্রি সমান ষাট মিনিট এবং এক মিনিট সমান ষাট সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অনুশীলনী আট দশমিক একের গাণিতিক সমস্যা পাঁচ নিয়ে আলোচনা করব। অঙ্কটি হচ্ছে যে কোনো ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:5:3 হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত। তাহলে যেহেতু এখানে কোণ তিনটি অনুপাত আকারে দেওয়া আছে, তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা আমি যদি এই কোণ তিনটিকে আলাদাভাবে লিখতে চাই তাহলে আমার অবশ্যই একটি সাধারণ চলক ধরে নিতে হবে। তাহলে আমি ধরলাম সেই সাধারণ চলকটি হলো এক্স। তাহলে আমি লিখতে পারি যে মনে করি প্রথম কোণ 2x রেডিয়ান। যেহেতু এখানে বৃত্তীয় মান বের করতে বলছে তাহলে এই জন্য কোণগুলো আমাকে রেডিয়ানে ধরে নিতে হবে। যে প্রথম কোণ 2x রেডিয়ান, দ্বিতীয় কোণ হচ্ছে 5x রেডিয়ান এবং তৃতীয় কোণ হচ্ছে 3x রেডিয়ান। এখন এখানে একটা জিনিস মনে রাখবো, সেটা হলো যেহেতু কোণের বৃত্তীয় মান বের করতে বলছে, তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা 180 ডিগ্রি না লিখে পাই রেডিয়ান লিখব। তাহলে আমরা লিখতে পারি 2x রেডিয়ান প্লাস 5x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান সমান পাই রেডিয়ান। তাহলে এখানে যদি আমি যোগ করি তাহলে এখানে হচ্ছে 5+3 8 2 10, তাহলে 10x রেডিয়ান সমান পাই রেডিয়ান। তাহলে এখানে x এর মান হবে π/10 রেডিয়ান। এখন আমি এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কোণের মান বের করব। তাহলে এখানে যেহেতু প্রথম কোণ 2x রেডিয়ান, তাহলে আমি এখানে x এর মান বসাই দিচ্ছি π/10। তাহলে এখানে যদি কেটে দেই তাহলে 5 হচ্ছে, তাহলে π/5 রেডিয়ান। তারপর দ্বিতীয় কোণ হচ্ছে কি 5x রেডিয়ান, তাহলে এখানে মান বসাই দিলে হবে π/10, তাহলে এখানে 2, তাহলে π/2 রেডিয়ান। আর তৃতীয় কোণ হচ্ছে 3x রেডিয়ান, তাহলে এখানে 3x রেডিয়ান, তাহলে 3×x এর মান হচ্ছে π/10 রেডিয়ান, তাহলে এখানে 3π/10 রেডিয়ান। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান বের করতে বলছে, তাহলে এখন আমরা কীভাবে কোনটি ক্ষুদ্রতম এবং কোনটি বৃহত্তম কীভাবে বুঝবো কোন কোনটি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে একটু দেখি যে পাই বলতে হচ্ছে এখানে 180 ডিগ্রি, তাহলে 180কে যদি আমি 5 দ্বারা ভাগ দেই তাহলে এখানে হচ্ছে কত, 36 ডিগ্রি। আবার 180কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 90 ডিগ্রি। আবার 3π এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 54 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 36 ডিগ্রি বলতে কি এই কোণটি হচ্ছে কি ক্ষুদ্রতম এবং এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই কোণটি হচ্ছে বৃহত্তম কোণ। তার মানে এখানে ক্ষুদ্রতম কোণ হচ্ছে π/5 রেডিয়ান
এবং বৃহত্তম কোণ হচ্ছে পাই বাই টু রেডিয়ান। বন্ধুরা এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি হচ্ছে বইয়ের 6 নম্বর অঙ্ক। এখানে বলা আছে যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত? তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে সমান্তর শ্রেণীভুক্ত কি। সমান্তর শ্রেণীভুক্ত আমি যদি এটাকে এইভাবে লিখি 1, 2, 3, 4, তাহলে এখানে এই ক্ষেত্রে পার্থক্য হচ্ছে কত? প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 1। 2-এর থেকে 1 বাদ দিলে 1 পাবো, 3-এর থেকে 2 বাদ দিলে 1 পাবো, 4-এর থেকে 3 বাদ দিলে 1 পাবো। তাহলে যেহেতু এখানে সমদূরত্ব বজায় রেখে ধারাটি চলছে, তার মানে এটাই হচ্ছে কি, সমান্তর শ্রেণীভুক্ত। সেক্ষেত্রে আমরা এই ধারণাটুকু এই অঙ্কের মধ্যে কাজে লাগাবো। তাহলে এখানে যেহেতু বলছে যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে আমি আগে ক্ষুদ্রতম কোণটা ধরে নেব, যে মনে করি ক্ষুদ্রতম কোণ হচ্ছে এক্স রেডিয়ান। তাহলে বৃহত্তম কোণ হবে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে 2x রেডিয়ান। তাহলে অপর কোণটি কত হবে? তাহলে কারণ আমরা তো জানি যে ত্রিভুজের কোণ হচ্ছে 3টা, তাহলে এখানে আমরা একটি ক্ষুদ্রতম কোণ পেলাম, বৃহত্তম কোণ পেলাম, তাহলে অপর কোণ কত হবে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করি যে এখানে প্রথম এবং তৃতীয় সংখ্যাটি দেওয়া আছে। এখন আমি যদি মাঝের সংখ্যাটি বের করতে যাই, তাহলে 1 যোগ 3 ভাগ 2, তাহলে 4 ভাগ 2, তাহলে 4কে 2 দিয়ে ভাগ দিলে 2 হচ্ছে, তাহলে কি মাঝের সংখ্যাটি পাচ্ছি। ঠিক একইভাবে আমরা এখানে কি করব, যে ক্ষুদ্রতম কোণ এবং বৃহত্তম কোণ এই কোণ দুইটিকে আমি যদি যোগ করে 2 দিয়ে ভাগ দিই, তাহলে অপর কোণটি পাবো। এখন এখানে যেহেতু কোণগুলো রেডিয়ানে পরিমাপ করতে বলছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান ব্যবহার করব। তাহলে এখানে আমি লিখতে পারি এক্স রেডিয়ান 2x রেডিয়ান প্লাস এখানে যোগ করলে হচ্ছে 3x রেডিয়ান ভাগ 2, তাহলে এখানে হচ্ছে 3x রেডিয়ান ভাগ 2 সমান পাই রেডিয়ান। এখন এখানে আমরা লসাগু করব, তাহলে 2, তাহলে এখানে হচ্ছে 2x রেডিয়ান, এখানে হবে 4x রেডিয়ান, আর এখানে 3x রেডিয়ান, ঠিক আছে, পাই, তাহলে যোগ করলে হচ্ছে 9x রেডিয়ান, আর এখানে হচ্ছে 2π রেডিয়ান। তাহলে এখানে আমি যদি x এর মান বের করি, তাহলে 2π রেডিয়ান ভাগ 9, তাহলে আমরা এখানে x এর মান পেলাম। তাহলে x এর মান বলতে আমরা ক্ষুদ্রতম কোণটির মান পেলাম 2π রেডিয়ান ভাগ 9। এখন বৃহত্তম কোণটি হবে 2, এখানে x এর মান বসাই দিই, তাহলে 2π/9, তাহলে এখানে হচ্ছে 4π/9 রেডিয়ান। একইভাবে অপর কোণ, তাহলে মান বসাই দেবো, তাহলে এখানে হচ্ছে 3x/2 রেডিয়ান, তাহলে এখানে 3/2, এখানে x এর মান হচ্ছে 2π/9, তাহলে এখানে হচ্ছে কত, তাহলে এখানে যদি কেটে দিই 2 কেটে যায়, 3 3 থেকে 9, তাহলে π/3 রেডিয়ান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যে অঙ্কগুলো আলোচনা করা হলো, তাহলে আমি আশা করি তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাই দিও, তাহলে আমি পরবর্তীতে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।